আচ্ছা দিলীপ, তুমি আসগর আলীর কাছে গিয়েছিলে? পেস্তা, বাদাম, কেশর এগুলো পেয়েছো? আচ্ছা মামি, এগুলো দিয়ে কি হবে? এগুলো তো রান্নায় লাগে। উফ, যেটা বোঝো না জানো না সেটা নিয়ে কথা বলো না সোমু, এটা আমার দরকার আছে। কি পেয়েছো? আচ্ছা আচ্ছা ম্যাডাম, ওই যে আসগর আলী, এই লোকটা যে কাবলে, সেটা আপনি আমাকে একবার বলবেন তো। কি মারাত্মক ফাবড়ে পড়েছিলাম আপনি জানেন? তার মানে তুমি পাও, নিশ্চয়ই পাও। করবো আমি জানি না, একটা কাজও ঠিক মতো পারো না। আপনি জিনিস মিলিয়ে দেখে নিন ম্যাডাম, আমি সমস্ত জিনিস নিয়ে এসেছি। তাহলে তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেম তো আমার ম্যাডাম, আমি মেহের আলী বলে একজনকে চিনতাম। কি নিরীহ ভালো মানুষ, আপনাকে কি বলবো। আর আপনার এই আজগর আলী, একটা যে দৈত্যের মতন দুধে কাবলিওয়ালা, সেটা যদি একবার আপনি আমায় বলে দিতেন। আজগর আলী কাবলিওয়ালা তো কি হয়েছে? ও খুব ভালো লোক, ওকে আমি অনেকদিন ধরে চিনি। কি হয়নি সেটা একবার বলুন। এক বন্য কথা বুঝতে পারছি না, তার মধ্যে লাল ফাটার মতন চোখ, আর সবসময় মনে হচ্ছে যেন গাল পাচ্ছে। আমার একসময় মনে হলো আমাকে বলছে, আমার এমন মাথা গরম হয়ে গেল, কি বলবো আপনাকে। আমাকে ড্রাইভার বলে তুই তো গাড়ি করবে, আমি অমনি বলেছিলাম তুই খা না খাস তো তুই যা মর, ব্যাস উনি চুপকার ভিতর থেকে একটা চাপ করো। উনি ছোড়াবার করে আমাকে তাড়া করতে শুরু করলো, আমি হাও হাও করে দৌড়ে দিয়ে শুরু করলাম বাবা গো মা গো মা কালী গো বলে। সোজা চেরিটি বাজারের ভিতরে একটা গুদমের ভেতরে ঢুকে গিয়ে আমি ছেড়ে বাঁচলাম। বাবা, তারপরে ফিরে এসে দেখি ও মা জিনিসগুলো ওখানে পড়ে রয়েছে। পাশের দোকান থেকে একটা লোক বেরিয়েছে বললো, আগলিটা নাকি আমাকে জিজ্ঞেস করছিল তোমার কি আর কিছু লাগবে। আচ্ছা বলুন ম্যাডাম, আমি ঝামেল না মাত্র একটা ড্রাইভার, এই কাবলে ভাজা গোটা কি আমার পক্ষে সহজ? আপনি বলুন তো এটা আমার কি দোষ? তুমি না ক্যালাস ক্যাবলা নাম্বার ওয়ান, যাও নিচে স্টোর রুমে সব জিনিসগুলো গুছিয়ে রেখে দাও, বুঝেছ? দেখলে দেখলে সমুদা। আচ্ছা তুমি বলো তো, আমি আমি সামান্য একটা ড্রাইভার, আমাকে কাবলে ভাষাও শিখতে হবে। আচ্ছা এই বিউটি পার্লার আইডিয়াটা কার ছিল? এই সমস্ত উদ্ভট আইডিয়া মা ছাড়া কার মাথায় আসতে পারে? কোন মা? অবভিয়াসলি তোমার শাশুড়ি মা। আর তোমার শাশুড়ির মতো কম যাচ্ছেন না, সকাল সকাল ওবারেতে গেছেন, সেখানে যে দুজনে মিলে কি ঘোর পাকাচ্ছেন ভগবান জানে। একে বলে বেয়ানে বেয়ানে কোলাকুলি। তোমার কষ্টটা কে বলেছিল? আমি আবার কি করলাম? খেয়ে কাজ নেই, উনি বিউটি পার্লারের নাম সাজেস্ট করছে। কেন, নামটা খারাপ হয়েছে বুঝি? ভালো খারাপের প্রশ্ন নয় না, তুমি মানে বুঝতে পারছো যে নর্থ সাউথ মিলিয়ে এক লাখ পোস্টার ছাপা হয়ে গেছে, 1 লাখ লিফলেট ছাপা হয়ে গেছে, পরশুদিন শহরে কি ঘটবে একবার বুঝতে পারছো? বাবা তুমি এত সব জানলে কোথেকে? ছাপা হচ্ছে বক্সিবাবুর প্রেসে, বইটা কোনো বাজে কন্ট্রাক্টে আমাদের ফোন নাম্বার পেয়ে উনি বাবাকে ফোন করেছে, ওরা স্কুলে একসঙ্গে লেখাপড়া করে। মানে বুঝতে পারছেন কেসটা কতখানি জন্ডিস হচ্ছে? সর্বনাশ। না না, ইমিডিয়েটলি বাবাকে ফোন করতে হবে। শোনো, তুমি বক্সিবাবুকে ফোন করে রিকোয়েস্ট করো সমস্ত ডেলিভারি যেন ইমিডিয়েটলি আটকে দেন। কি হলো, যাও না প্লিজ। আটকানো হয়ে গেছে, এইসব শোনার পর কি চুপ করে থাকতে পারে? ইমিডিয়েট অ্যাকশন। আমার সঙ্গে থাকতে থাকতে কিন্তু তুমি দিনকে দিন বেশ স্মার্ট হয়ে যাচ্ছ। তাই না? ভীষণ স্মার্ট হয়ে গেছি। তাহলে কাজ করি, আমার এই ভীষণ স্মার্টনেসের টুকটাক কয়েকটা নমুনা আমি তোমার সামনে পেশ করি। আমি কিন্তু